অভয়াকাণ্ডে তলব তলব খেলা পুলিশের। অভয়ের ছবি প্রকাশ এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জেরে লালবাজারে তলব করা হয় দুই চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে। এক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় দুই চিকিৎসককে। আপাতত নোটিশ তুলে নিয়েছে লালবাজার। অভয় ছবি প্রকাশ করা, সোশ্যাল মিডিয়ায় সরভর খেসারত হিসেবে লালবাজারে হাজিরা দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী। কলকাতা মেডিকেল থেকে মিছিল করে অন্যান্য চিকিৎসকদের সঙ্গে লালবাজারে হাজিরা দিতে যান দুই চিকিৎসক। গোটা সেন্ট্রাল এভিনিউ চত্বর এই মুহূর্তে চিকিৎসকদের দখলে। তারা ওই দুই চিকিৎসককে নিয়ে যাচ্ছেন লালবাজারের উদ্দেশ্যে এবং সঙ্গে রয়েছেন আইনজীবীরা। একের পর এক চিকিৎসকদের দেখাবো, তারা প্রত্যেকে কেউ হাতে রাখি পরে রয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাখিতে যে অভয়ার যে ঘটনা সেই ঘটনা বিচার চায়, উই ওয়ান্ট জাস্টিস, মূলত এই দাবি। চিকিৎসকদের শান্তিপূর্ণ মিছিলের প্রতিরোধ করতেও যুদ্ধের প্রস্তুতি নেয় কলকাতা পুলিশ। লালবাজারের আগে আটকে দেওয়া হয় চিকিৎসকদের মিছিল। কার্যত দুর্গে পরিণত করা হয় গোটা লালবাজারকে। লালবাজারের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই যে লালবাজারের মুক্তা অর্থাৎ মেডিকেল কলেজ যাওয়ার রাস্তা, সেই রাস্তাগুলো কিন্তু ব্যারিকেড করা হয়েছে। এখানেও বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। প্রায় এক ঘন্টা লালবাজারের দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ পুলিশে। চিকিৎসকদের কাছে পুলিশ নাকি সহযোগিতার আর্জি রেখেছেন দাবি দুই চিকিৎসকের। এর ওর কানে ফিসফিস করে যে অমুকের নামে কাগজ আসছে, অমুকের নামে সমন আসছে, তারপরে আরও একটা দিক দিক করে অশান্তি তৈরি হয়। তারা 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 কথাবার্তা বলুন, তারা ইনফরমালি সেমি ফর্মালি এনগেজ করুন, কিন্তু এই যে ব্যাপারগুলো যেটা ধীরে ধীরে খালি আগুনের মধ্যে ফোঁটা ফোঁটা কেরোসিন তেল ঢালা হচ্ছে, এটা আমাদের বন্ধ করতেই হবে। পাশাপাশি চিকিৎসকদের ভবিষ্যতে তলব না করবার জন্য করা দাবি তুলেছেন দুই চিকিৎসক। সাহায্য করতে আমরা সবসময় প্রস্তুত, কিন্তু এটা তার তরিকা এটা নয়, তার মানে সাহায্য চাইবেন একদিকে, আর হচ্ছে সমন পাঠিয়ে ডেকে পাঠাবেন, এটা হচ্ছে যে ভারতবর্ষের চিকিৎসক সমাজ মেনে নেবে না, বাংলার তো নয়। প্রতিবাদ করলেই কণ্ঠরোধের চেষ্টা, প্রতিবাদ করলেই তলব পুলিশে। তলবের ভয় দেখে অভয়কাণ্ডের প্রতিবাদীদের মুখ বন্ধ করতে চায় প্রশাসন। ভাঙচুর করলে চুপ প্রতিবাদীদের দমনে তৎপর পুলিশ। বিট্টু রায় চৌধুরী, মধুকল্পিতা চৌধুরী ও পিঙ্কি অধিকারী, রিপোর্ট রিপাবলিক বাংলা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে ফের তলব লালবাজারে। গ্রেফতারির আশঙ্কা থেকে পাল্টা কলকাতা হাইকোর্টে মামলা সুখেন্দু শেখরের। বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের এজলাসে মামলার আবেদন, মামলার শুনানির সম্ভাবনা মঙ্গলবার। আর্জি করে চিকিৎসকের ধর্ষণ খুনকাণ্ডে সোচ্চার সুখেন্দু শেখর রায়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শনিবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বর্ষিয়ান তৃণমূল সাংসদের। কেন পুলিশ কুকুর তিন দিন পর আনা হয়, এমনও প্রশ্ন তুলেছিলেন সুখেন্দু শেখর রায়। এরপরই সাংসদকে তলব করে লালবাজার। রবিবার তলবে সাড়া না দেওয়ায় ফের তলব সাংসদকে। এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সাংসদ। তার আশঙ্কা, যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তিনি। বিচারপতির রাজশ্রী ভরদ্বাজের এজলাসে রক্ষা কবচে আবেদন জানানো হয়েছে, মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার সেই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলে দলে ও কলকাতা পুরসভায় পদ খোয়াতে হয়েছে শান্তনু সেনকে। প্রথমে দলীয় মুখপাত্রের পদ, তারপর পুরসভায় স্বাস্থ্য উপদেষ্টার পদ হারান শান্তনু সেন, আর এবার রোশানলে তৃণমূল দলেরই রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। প্রতিবাদ দেখলেই দমিয়ে দেওয়ার জন্য তৃণমূল সরকারের মরিয়া চেষ্টা, এখন নিজের দলের গণ্ডিও আর মানছে না। রিপাবলিক বাংলা।
কার্যকর কাণ্ডে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের। অভয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দেশের শীর্ষ আদালতের। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি জে বি পরদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আজ শুনানি হবে আর্যকর মামলার। আরো একবার জানাবো আপনাদেরকে, আর্যকর কাণ্ডে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের। অভয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দেশের শীর্ষ আদালতের। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বিচারপতি জে বি পরদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে আজ শুনানির সম্ভাবনা রয়েছে আর্যকরের এই মামলার। আরো একবার জানাবো আর্যকরের কাণ্ডে এবারে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের। আর্যকর কাণ্ডে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের। অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দেশের শীর্ষ আদালতের। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি জে বি পরদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে আজ শুনানি হবে আর্যকর মামলার। আরও একবার জানাবো আপনাদেরকে, আর্যকর কাণ্ডে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের। অভয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দেশের শীর্ষ আদালতের। দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিচারপতি জে বি পরদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে আজ শুনানির সম্ভাবনা আর্যকর মামলার। যে খবরের দিকে আমরা নজর রাখবো, সেই আর্যকর কাণ্ডে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের। অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দেশের শীর্ষ আদালতের। বিচারের দাবি আরো জোরালো হচ্ছে। জাস্টিস ফর অভয়া লেখা রাখি বন্ধনের মাধ্যমে হাসপাতালে হাসপাতালে চলছে প্রতিবাদ। এরই মধ্যে চতুর্থবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ। তদন্তে অসহযোগিতার অভিযোগে আর্যকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে হোস্টেলে অনেক ছাত্রকে হুমকির অভিযোগ সন্দীপ ঘোষ এবং তার অনুগামীদের বিরুদ্ধে। রাখি বন্ধনের মাধ্যমে অভয়ার জন্য বিচারের দাবি জোরালো হচ্ছে আর্যকরের। এসএসকেএম হাসপাতালেও রাখি বন্ধনের মাধ্যমে দেওয়া হচ্ছে জাস্টিস ফর অভয়ার বার্তা। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের ছবিটা একটু অন্যরকম। আমি তোমাকে প্রথমে ছবিটা দেখাই। এখানে রয়েছে অভয়ের সেই ছবি এবং অভয়ের সামনে জ্বলছে মোমবাতি, এবং সেই মোমবাতিকে সামনে রেখেই যারা ডাক্তার রয়েছেন তারা আজকে বলছেন যে একত্রিত হওয়ার বার্তা আমরা এই কারণে দিচ্ছি রাখি বন্ধনের দিন, তার কারণ তারা চাইছেন জাস্টিস ফর অভয়া। এই রাখিটা সিম্বলিক আমাদের, এই রাখিটা আমরা বেসিক্যালি অন্যায়ের বিরুদ্ধে, এই যে ক্রাইম হয়েছে আমাদের বোনের আগেন্স্ট, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা একটা ট্রেন শুরু করেছি, হ্যাশট্যাগ অভয়ার ভাই প্রমিস উইল বি কেপ্ট সিস্টার। এটা এই প্রমিস করার জন্য যে আমরা এর শেষটা দেখেই ছাড়বো। জাস্টিস ফর অভয়া বিচার চাইছেন অভয়, সেই জন্যই কি আজকের এই একদম আমরা এখানে আমাদের বোনের জন্য এখানে বসে আছি। প্রতীকী অভয়াকে শ্রদ্ধা জ্ঞাপন চললো কলকাতা মেডিকেলেও, রাখি পড়ালেন চিকিৎসকেরা। অভয়ের বিচার চেয়ে আরো যেন একাচ্ছা হলো আর্যকর হাসপাতাল। এদিকে সোমবার ফের অভয়ের বাড়ি যায় সিবিআই এর একটি দল, পাশাপাশি আর্যকর হাসপাতালেও এসে পৌঁছয় আরো একটি দল। ঠিক 6:30টার কিছু সময় পরে কিন্তু এইখানে অর্থাৎ এই ট্রমা কেয়ারে সেন্টারে, অর্থাৎ ট্রমা সেন্টারে সেখানে কিন্তু আধিকারিকরা, সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসেছেন, এবং একই সঙ্গে সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ানরা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। বাইরেও নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই আঁটোসাট। এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে সূত্র মারফত যেমনটা খবর পাওয়া গিয়েছে ধৃত সঞ্জয় রায়, এবং সে নাকি এই ট্রমা সেন্টারেই এসেছিল যেদিন অভয়ের হত্যা করা হয়, সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা দেখবার চেষ্টা করছেন। তদন্ত চলছে, উঠছে প্রতিবাদের ঝড়ো, কিন্তু আর্যকরের অভয়া বিচার পাবে কবে?
রিপাবলিক বাংলা। অভয়াকাণ্ডের পর বড় পদক্ষেপ স্বাস্থ্য মন্ত্রকের। দেশের সব কেন্দ্রীয় হাসপাতালে বানানো হবে নিরাপত্তা, 25% নিরাপত্তা কর্মী বাড়বে কেন্দ্রীয় হাসপাতালে, সেই সঙ্গে হাসপাতালগুলোতে মোতায়েন করা হবে মার্শালও, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রের স্বাস্থ্য অধিকর্তার অধীনে তৈরি করা হবে কমিটি, রেসিডেন্ট ডক্টরদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৈরি হবে কমিটি। অভয়াকাণ্ডের পর বড় পদক্ষেপ স্বাস্থ্য মন্ত্রকের। দেশের সব কেন্দ্রীয় হাসপাতালে বাড়ানো হবে নিরাপত্তা, 25% নিরাপত্তা কর্মী বাড়ানো হবে কেন্দ্রীয় হাসপাতালে, সেই সঙ্গে হাসপাতালগুলোতে মোতায়েন করা হবে মার্শালও, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রের স্বাস্থ্য অধিকর্তার অধীনে তৈরি করা হবে কমিটি, রেসিডেন্ট ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৈরি করা হবে কমিটি।